আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এমজে ক্রিয়েশন টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটিতে নতুন অথবা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বলবো এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিতে অল সিলেক্ট করে রাখুন। প্রিয় দর্শক, আজকে একটা টপিকস নিয়ে হাজির হয়েছি, কোরআন হাদিসের আলোকে সেরা দান কোন দান, আল্লাহর কাছে সর্বপ্রেক্ষা উৎকৃষ্ট এবং পছন্দনীয়, এ ব্যাপারে হাদিস ও কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ প্রাপ্ত অর্থ সম্পদ একজন আল্লাহ বিশ্বাসী মুমিন ব্যক্তি তো আল্লাহর সন্তুষ্টির পথেই ব্যয় করবে, এটাই স্বাভাবিক নিয়ম। যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হন, যে কাজে তার বিধান লঙ্ঘিত হয়, সে কাজে মুমিন কি করে আল্লাহর দেওয়া নিয়ামত ও রিজিক নষ্ট করবে? তাই মুমিন ব্যক্তি তার প্রতিটি অর্থ ব্যয়ের জন্যই পুরস্কৃত হবেন মহান রবের দরবারে শেষ বিচারের দিনে। এ ব্যাপারে হাদিস শরীফে স্পষ্ট করে বলা হয়েছে, স্বামী স্ত্রীর জন্য যে খাবারের ব্যবস্থা করেছে, যা তার উপর আরোপিত এক অপরিহার্য দায়িত্ব, সেটাও তার জন্য সৎকার। আরেকটা হাদিসে লক্ষ্য করুন, এর ভাষ্য আরো পরিষ্কার, আরো আলো ছড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন তুমি আল্লাহর রাস্তায় অর্থাৎ জিহাদে ব্যয় করেছ, একদিন তুমি দাস মুক্তির জন্য ব্যয় করেছ, একদিন আর তুমি কোন মিসকিনকে ছদকা করেছ, আরেকটি দিন আর তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করেছ। এসবের মধ্যে সর্বাধিক প্রতিদান সেটাতেই পাওয়া যাবে যা তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করেছ। সহিহ মুসলিম শরীফ 995 নম্বর হাদিসটিতে রয়েছে। আলোচ্য হাদিসটিতে সেরা দানের পরিচয়ে বলা হয়েছে, নিজের সচ্ছলতা ঠিক রেখে যে দান করা হয় সেটাই সেরা দান। প্রথম কথা হল, নিজের পরিবার পরিজনের প্রয়োজন পূরণে যে অর্থ ব্যয় করা হয় সেটার সওয়াবই সবচেয়ে বেশি, এটাও এক প্রকার সদকা, এক প্রকার দান। এটা যেহেতু শরীয়তের পক্ষ থেকেই আরোপিত এক দায়িত্ব, তা অবহেলা কিংবা এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই, সঙ্গত কারণে তাতে সওয়াবও বেশি হওয়াটাও স্বাভাবিক। আর পরিবার ও অধীনস্থদের বাইরে যখন কাউকে দানের প্রসঙ্গ আসে, তখন ততটুকুই দান করো যেন তোমার উপর আরোপিত দায়িত্ব পালনে তোমার অধীনস্থদের ভরণ পোষণ ও অত্যাবশ্যকীয় প্রয়োজন পূরণে তুমি আবার অপারগ হয়ে বসে না থাকো। কোনো অভাবী ব্যক্তির সহায়তায় নিজের সবটুকু বিলিয়ে দিয়ে যদি আবার নিজেই অভাবের শিকার হতে হয়, নিজের এবং পরিবার পরিজনের প্রয়োজন পূরণের জন্য অন্য কারো কাছে হাত পাততে হয়, তবে এ দান ও সহযোগিতা শরীয়তের উদার দৃষ্টিতে কিছুতেই কাম্য হতে পারে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত একটি হাদিস একবার আমরা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। এক লোক তখন ডিমের মতো এক টুকরো স্বর্ণ নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খনি থেকে আমি এটা পেয়েছি, এটি ছাড়া আমার আর কিছুই নেই, আপনি এটি গ্রহণ করুন, এটি আমি সদকা হিসেবে দিতে চাই। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। লোকটি তখন ডান দিক দিয়ে এসে একই কথা বলল, ইয়া রাসূলুল্লাহ আমার এই স্বর্ণের টুকরাটি নিয়ে নিন, এটা আমি সদকা করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও মুখ ফিরিয়ে নিলেন। লোকটি এরপর পেছন দিক থেকে কথা বলল, আল্লাহ রাসূল, তখন তার হাত থেকে সেই টুকরোটা নিয়ে তার দিকে ছুঁড়ে মারলেন, যদি তার গায়ে লাগত তবে সে মারাত্মক ব্যথা পেত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কেউ কেউ নিজের মালিকানাধীন সবকিছু নিয়ে এসে বলে এসব সদকা, এরপর সে মানুষের কাছে হাত পেতে বসে। সর্বোত্তম সদকা তো সেটাই যা সচ্ছলতা বজায় রেখে করা হয়। সুনানে আবু দাউদ 1675 নম্বর হাদিস। কার্পণ্য করা যাবে না, দান করা থেকে সবসময় হাত গুটিয়ে রাখাও যাবে না। কোনো উপলক্ষ যখন আসে সাধ্যমতো সেখানে দান করতে হবে, পরিমাণে তা কম বেশি যাই হোক, এটা মুমিনের গুণ, মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু তাই বলে নিজেকে অভাবের মুখে ঠেলে দিয়ে সব কিছু দান করে দেওয়া, এটাও ইসলামের শিক্ষা নয়। অবশ্য কেউ যদি এতটাই সংযমী ও ধৈর্যশীল হয় সব কিছু বিলিয়ে দিয়েও নিজের অভাবের কথা, প্রয়োজনের কথা অন্য কারো কাছে প্রকাশ করবে না, আল্লাহ তাআলার উপর তার ভরসা যদি এতটাই প্রবল হয় এবং এ নিয়ে তার অধীনস্থদের কোনো প্রকার অনুরাগ অনুযোগ না থাকে, তখন সে চাইলে পুরো সম্পদ দান করে দিতে পারে। তাবুকের যুদ্ধের প্রাককালে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটাই করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দান গ্রহণও করেছিলেন। আবার তিনি অবস্থার ভিন্নতাকে আমলে নিয়ে কোনো কোনো সাহাবীর পুরো সম্পদ দান হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। দান করার ক্ষেত্রে ভারসাম্যের এই শিক্ষাটি কোরআনে কারিমে আরেকটি স্থানেও আলোচিত হয়েছে। সেখানকার উপস্থাপন অত্যন্ত সংক্ষিপ্ত, মাত্র একটি শব্দে, কিন্তু এতে নিহিত রয়েছে অর্থের ব্যাপকতা। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেন, তারা কোন সম্পদ দান করবে? এই প্রশ্নটি উল্লেখ করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আপনি বলে দিন যা তোমাদের প্রয়োজনের অতিরিক্ত সেটি তোমরা দান করতে পারো। সূরা বাকারা 219 নম্বর আয়াত। কথা সহজ, প্রথমে নিজের এবং নিজের পরিবারস্থ প্রতিপাল্য যারা তাদের হক আদায় করো, এরপর যদি কিছু সম্পদ হাতে থাকে থেকে যায় সেখান থেকে দান করো, অভাবী অসহায়দের শরীর থাকো কল্যাণকর কাজে। মনে রাখতে হবে নফল ও ঐচ্ছিক এ দানের জন্য কিছুতেই ফরজ ও অবধারিত হক লঙ্ঘন করা যাবে না। ভারসাম্যের এ পথে এ দান সেটাই সেরা দান। প্রিয় দর্শক, মোট কথা এই যে আমাদের পরিবার পরিজন যারা রয়েছেন তাদের চাহিদা মিটিয়ে যদি অতিরিক্ত কোনো সম্পদ থেকে থাকে সেখান থেকে দান করা শ্রেষ্ঠ দান, আল্লাহ তাআলার এই দানই সর্বাপেক্ষা পছন্দনীয়। পক্ষান্তরে পরিবার পরিজন চাহিদা না মিটিয়ে তাদেরকে অভাবে রেখে পুরো সম্পদ অথবা
অর্ধেক যদি দান করে দেই, দান করার পরে আবার অন্যের কাছে হাত পেতে তাদের চাহিদা পুরাতে হয়, মেটাতে হয়, এমন দান আল্লাহর দরবারে অপছন্দনীয়। আল্লাহ তাআলা শান্তি চায়, এই জন্য আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন। ইসলাম শব্দের অর্থই শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কঠিন বোঝা চাপিয়ে দিতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সুন্দরভাবে সহজভাবে পরিচালিত করার জন্যই যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন আমাদেরকে। আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাধ্যমে আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন, শান্তি ধর্ম। এই ধর্মের পতাকা তলে আমরা আশ্রয় নিব এবং এই ধর্মের নীতি নিয়ম কানুন সঠিকভাবে যদি আমরা অনুসরণ করি তাহলে অবশ্যই এই সমাজ শান্তিতে ভরে উঠবে। আবার সেই নবীর যুগের সোনালী যুগের সূচনা হবে। আমরা কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গিয়েছি, তাই আজ আমাদের সমাজে অশান্তি, বিশৃঙ্খলা, অরাজকতা বিরাজ করছে। এখনো সময় রয়েছে, আমরা আবার কোরআনের সেই ছায়াতলে পুরোপুরি যদি অবস্থান করতে পারি এবং হাদিসের আলোকে জীবন করতে পারি, আবার আমাদের সেই সোনালী যুগ ফিরে পাব। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই যে কথাগুলি শুনলাম এগুলি আমল করার চেষ্টা করব। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ইসলামের দাওয়াত নিয়ে হাজির হব এই প্রত্যাশায়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ এবং সালাম দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য সময়, অন্য একদিনে অন্য একটা টপিকস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তবে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্রিয় দর্শক চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন, আরো সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইবের পরে পাশে থাকা বেল আইকনটিতে অল সিলেক্ট করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ইসলামের একটা আয়াত অথবা একটা হাদিস যদি আপনি জানেন অন্য মুসলমান ভাইদের কাছে সেটি পৌঁছে দেওয়া ইমানি দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য ভাইরা এই মেসেজটি পায়। এই কোরআন হাদিসের কথাগুলি চতুর্দিকে আমাদের ছড়িয়ে দিতে হবে, এটা আমাদের সবারই দায়িত্ব। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।